উই আর ইন লাইফ অ্যান্ড আমাদের সাথে রয়েছে আজকে টিউব পাংচার এর ফার্স্ট এপিসোডে মেট্রোপলিটন বয়। প্রথমে মেট্রোপলিটন বয় কে পেয়ে গেছি, তো রেডিও মোনামার এর টিউব পাংচার এর প্রথম এপিসোডে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ফ্রম আর জে বিবেক অ্যান্ড রেডিও মোনামার অলসো। থ্যাংক ইউ, মানে আমার তরফ থেকেও অনেক ভালোবাসা রইল গোটা প্রোগ্রামটার জন্য, তো আজকে নির্লজ্জ হতে হবে। চলো, আজকে অনেকটাই নির্লজ্জ হয়ে যাবে আমাদের নির্লজ্জতা। তবে তোমাকে অনেকেই মেট্রোপলিটন বয় নামেই চেনে, তো তোমার পরিচয়টা প্রথমে আমি সকলের কাছে নিয়ে আসবো। ইন্ট্রোডিউস প্লিজ। আচ্ছা, মানে কি পরিচয় জানতে চাও সেটা আমাকে আগে বলো। তোমার আসল নাম এবং এই যে নির্লজ্জ হওয়ার পেছনে আসল নামটা কতটা প্রভাব বিস্তার করেছে বলতে গেলে? আচ্ছা, তো আমার আসল নাম হচ্ছে কৌস্তভ। তো এই যে নির্লজ্জ হওয়ার যে গল্পটা বলা হচ্ছে, যে মানে হয়তো মানে ইউটিউবে আমি যতটা নির্লজ্জ, রিয়েল লাইফে হয়তো আমি অতটা নির্লজ্জ নই, কিন্তু একটা কনসেপ্ট আমি ভেবেছিলাম, মানে ছোটবেলা থেকেই ভাবতাম যে মানে ওই শুনে আসতাম যে এটা করলে পাশের বাড়ির লোক কি বলবে, এটা করলে অমুক লোক কি ভাববে, এটা করলে তমুক লোক কি ভাববে, তো এটাই মাথায় ঘুরতো। তো যখন ইউটিউবটা শুরু করলাম, তো কমেন্ট বক্স একটা খুব ডেঞ্জারাস জায়গা, মানুষকে ভালো মানে মোটিভেটও করে আবার মানুষকে ডিমোটিভেটও করে। তো সেইখান থেকে ভাবনা চিন্তা শুরু, যে লোকে যে বাজে কথাগুলো বলছে বলুক, অবভিয়াসলি ক্রিটিসাইজ করা ইজ গুড, খুব ভালো জিনিস, কিন্তু বিনা কোনো কারণে গালাগালপা এই সমস্ত জিনিসগুলোকে ইগনোর করে নির্লজ্জ হতে হবে। প্লাস আমি যে কাজটা করব সেটার মাধ্যমে লোকের যতক্ষণ না ক্ষতি হচ্ছে এবং আমি এনজয় করছি, তো ততক্ষণ নির্লজ্জ থাকাটাই দরকার। সে 10-এর পরে যদি আমার ইচ্ছে হয় যে আমি সায়েন্স নেব না আর্টস নেব, তাতে পাশের বাড়ির কাকু কি বললো তাতে যেন ফারাক না পড়ে। আমি আজকে গিয়ে ইঞ্জিনিয়ার হব না আমি আজকে গিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করে আমি প্রফেসর হব, সেটা যেন নিজের সিদ্ধান্ত হয়, সেটা পাশের বাড়ির কাকুর বা পাড়ার কোনো কাকু কাকিমার সিদ্ধান্ত যেন না হয়। তো সেইখান থেকেই নির্লজ্জ আমি, ফর এক্সাম্পল আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে গিয়ে আমি যদি সাথে একটা আলু নিয়ে যাই, তাতে যদি রেস্টুরেন্টওয়ালার কোনো সমস্যা না থাকে বা তার যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আশেপাশের লোক আমাকে কি চাহনিতে দেখছে সেটা আমার কাছে ম্যাটার করে না। মানে একটা জড়তা ভাঙানো, যে একটা প্রোটোটাইপ তৈরি হয়ে আছে যে এইভাবেই চলতে হবে লাইফটা, সেই প্রোটোটাইপটা থেকে বেরোনো নির্লজ্জ সেই জন্য। তার মানে বলতে চাইছো যে এই নির্লজ্জ হওয়ার পেছনে একটা পজিটিভ দিক রয়েছে? হ্যাঁ, মানে নির্লজ্জ যে সবসময় নির্লজ্জ আর অসভ্যতম, এই দুটো কিন্তু খুব ডিফারেন্ট জিনিস, তো সেই দুটো গুলিয়ে ফেললে হবে না। আমি এই জন্য একটা পয়েন্ট বললাম যে যতক্ষণ না কারোর ক্ষতি হচ্ছে, অসভ্যতামিতে লোকের ক্ষতি হতে পারে বিভিন্ন কারণে, রাইট, কিন্তু নির্লজ্জ তুমি নিজের জন্য হও যাতে তোমার নিজের কিছু ভালো হয়। এবারে আসবো আমাদের এই যে এপিসোডটা রয়েছে টিউব পাংচার। টিউব পাংচার নামটা কেন? বলতে গেলে ইউটিউবে তোমরা দাপিয়ে বেড়াচ্ছ, অ্যাকচুয়ালি মানে পাংচার করে দিচ্ছ ইউটিউবকে, সেখান থেকে টিউব পাংচার নামটা বিষয়টা। আর আজকের টিউব পাংচার এপিসোডে তোমার জন্য রয়েছে তিনটে চিট, তিনটে রাউন্ড, তিনটে চিট। তো আমি দুটো চিট প্রথমে তুলে নেব, এই দুটো চিটের মধ্যে তোমাকে একটা সিলেক্ট করে নিতে হবে, সেটাই প্রথম রাউন্ড। অ্যান্ড আফটার দ্যাট ওই দুটো চিট, যে দুটো চিট পড়ে থাকছে ওই দুটো চিটের মধ্যে যেটা তুমি সিলেক্ট করবে সেটা হবে সেকেন্ড রাউন্ড, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ থার্ড রাউন্ড, যেটা পড়ে থাকে। চলো আমি ফার্স্টে, হ্যাঁ তো চলো ফার্স্টে আমি দুটো চিট তোমার জন্য নিয়েছি। এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাইছো বলো? তোমার ডান হাত কোনটা, তোমার বাঁ হাত কোনটা আগে একবার বলো, কারণ এখানে ফ্রন্ট স্ক্রিনে হচ্ছে সমস্ত কিছু। হ্যাঁ, দিস ইজ ডান হাত, এটা বাঁ হাত, কোনটা? ডানই থাকুক, এখন বামের এমনিও গুরুত্ব কমে গেছে। ঠিকই বলেছো একদম। চলো, আরে বাস, ফার্স্ট রাউন্ড পড়েছে তোমার একটু অন্য ধরনের, বা বলতে পারো বেশ বেশ ভালো লাগবে সকলের কাছে। আমি প্রথম কোশ্চেনটা তোমার দিকে ছুড়ে দিই ফার্স্ট রাউন্ডে। কবে বুঝতে পারলে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হবে বা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এটা তুমি কবে বুঝতে পারলে? কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েটরটা কি আমি জানি না, ঠিক আছে, আমি সিরিয়াসলি বলছি, নট বিং মডেস্ট বা ওয়াইজ, আমি সিরিয়াসলি জানি না যে কন্টেন্ট ক্রিয়েটরটা কি জিনিস। আমি ছোটবেলা থেকে অল্প বিস্তর থিয়েটার করেছি, তো আমি একটা জিনিস জানতাম, আর আমার মানে অ্যাঙ্কারিং জিনিসটা খুব ভালো লাগতো, তো সেই জন্য আমি জানতাম যে মানে এটা বেশ ভালো লাগে, আর এই কনফিডেন্সটা ছিল যে আমি কথা বলতে পারি।
থিয়েটার থিয়েটার কথা বলার ভয়টা, লজ্জা, সরম সমস্ত কিছু দূর করে মানে গুলিয়ে খাইয়ে দিয়েছে। তো কথা বলতে পারি এই জিনিসটা আমার মধ্যে এসেছিল। আর আমার ইউটিউব দেখা শুরু, মানে আমি ইউটিউবের দর্শক হই যবে আমি কলেজে উঠি। তো কলেজের ফার্স্ট ইয়ারের মানে ওই ফার্স্ট ইয়ারের মাঝামাঝি থেকে ইউটিউব দেখা শুরু, তখন জানি যে ভ্লগিং বলেও একটা জিনিস হয়। আর ভ্লগ মানে হচ্ছে নিজের অভিজ্ঞতা শেয়ার করা, মানে মেনলি যে মানুষটা আছে তার উপর দিয়ে চ্যানেলটা চলে। তো সেটা দেখেই মানে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা করা যায় করা যায়। কিন্তু কবে করা যায়? কলেজের অ্যাসাইনমেন্ট করব, কলেজের পরীক্ষা দেব, বন্ধুদের সাথে আড্ডা দেব, না ই করব। প্লাস সত্যি কথা বলতে সেই সময় নিজে কিছু আর্ন করি না। যে কোনো মানে সে কন্টেন্ট ক্রিয়েটার হোক বা যে কোনো রকমের ক্রিয়েটার হোক, অল্প বিস্তর কিছু ইনভেস্ট করতে হয়, আর আমার সেই সময় সেই অবস্থা ছিল না। তো আমি ভেবে রেখেছিলাম যে জবে আমি মানে চাকরি করব বা নিজে কামাবো, যা কিছু করেই কামাই তবে আমি শুরু করব। তো চাকরিটা পাওয়ার মানে ইন্ডিপেন্ডেন্টলি নিজের নিজের ভিত্তিতে শুরু করবে সমস্ত কিছু, এটা হবে নিজের হবে। তো চাকরিটা পাওয়ার পর আমি মানে আমার কাছে অল্প কিছু সেভিংস ছিল, সেটা ইনভেস্ট করতে ভরসা পাই যে হ্যাঁ এবার থেকে রেগুলার টাকা আসবে। প্রথম ট্রাইপড তখন কিনি, আর তবে থেকে বানানো শুরু করি। তার আগে এই বিশ্বাসটা ছিল যে হ্যাঁ কোনো একদিন বানাবো। আর আমি চ্যানেলের নাম টাম ভেবে সেম জিমেল আইডি ফিমেল আইডি আমি নিজের নামে সরিয়ে রেখে দিয়েছিলাম যে কোনোদিনও যদি আমি মানে চ্যানেল খুলি, কোনোদিনও যদি আমি ভিডিও বানাই, এই নামেই বানাবো। বাহ, দ্যাটস গ্রেট, সিরিয়াসলি ভালো লাগলো কথা শুনে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা তোমার জন্য অনেকটা এই রিলেটেডই বলতে পারো, এই যে ইউটিউব জগতে তুমি এসেছো, এর পেছনে নিশ্চয়ই একটা স্টোরি রয়েছে, একটা স্ট্রাগল স্টোরি রয়েছে, মানুষ কি বলছে, যেটা তুমি প্রথমে বললে নির্লজ্জ হওয়া খুব দরকার এই বিষয়ে, তো মানুষ কি বলছে, এই স্ট্রাগলটা তোমার কি, কিছু তো স্ট্রাগল রয়েছে। স্ট্রাগল বলে সত্যি বলছি কিছু নেই। আমি ওই যে বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা থিয়েটারের, তো ছোটবেলায় থিয়েটার করতাম, তারপরে ক্লাস 10-এর ওই চাপ, তারপরে 11-12-এ সেটা ছেড়ে দিই, তারপরে আবার যখন কলেজে ঢুকি তখন থিয়েটার গ্রুপের সাথে আবার জয়নিং। তো থার্ড ইয়ারের পরে সেই থিয়েটার গ্রুপটা ভেঙে যায় বিভিন্ন কারণে, সেই থিয়েটার গ্রুপটা ভেঙে যায় লোকজনের অসুবিধা হ্যান তেন। তো তারপরে বসে বসে ভাবছিলাম যে কি করব কি করব, কিছু তো করতে হবে। মানে পড়াশোনা দিয়ে, সত্যি কথা বলতে শুধু পড়াশোনা দিয়ে হয় না কখনোই কোনো কিছু, আমার মতে অ্যাটলিস্ট। তো আমার ভালো লাগতো ক্রিয়েটিভ কিছু করা, তখন লেখালেখি শুরু করি, কিন্তু লেখালেখিতেও অতটাই হচ্ছিল না। তো ঠিক আছে কি করব, না ইউটিউব করব, মানে বেশ দেখতেও ভালো লাগে। আমি নিজেও প্রচন্ড পরিমাণে আমি টিভি ফিভি অত দেখি না, আমি ইউটিউবই দেখি, এরকম অবস্থা। তো এটাই করব। তো সেইখান থেকে শুরু, মানে স্ট্রাগল সেই অর্থে কিছু নাই, মানে মানে ওই যে স্যাড স্টোরি বলবো কিছু না, সেরকম কিছুই নয়। আমাকে রিলেভেন্ট থাকতে হবে, আর হ্যাঁ লোকে বলুক চাই না বলুক, লোকে স্বীকার করুক চাই না করুক, ফেমাস হতে হবে অবশ্যই। ফেম না থাকলে হবে না, কিছু হবে না, লোকে আসেই সেই জন্য। আর তারপরে লোকে ভুলে যায় যে আমি মানুষকে আনন্দ দিতে চাই, মেন উদ্দেশ্যটা ওটাই ছিল সবার, যে লোকে আমাকে দেখবে, লোকে আমাকে চিনবে, ব্যাস। এক কথায় বলতে গেলে অপ্রিয় সত্য কথা। হ্যাঁ লোকে বলে না এখন, মানে ওই আর কি, লোকে নিজে 2008 সালে 2010 সালে তখন যারা ইউটিউব শুরু করেছিল তখন বলতো যে আমি তো মানুষের মুখে হাসি ফোটাতে চাই। হ্যাঁ অবশ্যই খুব ভালো কথা, কিন্তু তাও সবার থেকে প্রথম প্রায়োরিটি তুমি এসছো এখানে, তার কারণ তুমি ফেমাস হতে চাও। আর দ্বিতীয় কথা, লোকে এটা বলে না অনেকে, সবকিছুই কিন্তু লাইফে বিজনেস, ঠিক আছে? তুমি ইউটিউবেও এসছো, তুমি যদি এটাকে সিরিয়াসলি নাও, এটাকে এরিয়ার চয়েস করো, এখান থেকে তুমি বিজনেস করতেই এসছো। অবভিয়াসলি। আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যাই, তুমি প্রপারলি ফুড ব্লগ এন্ড ট্রাভেল ব্লগ মানে ব্লগ করো অ্যাকচুয়ালি, তো তুমি কি খুবই ফুডি? মেন ব্যাপারটা হয়ে গেছে কি, মানে ওই আরেকটা অপ্রিয় সত্য কথা, আমি জানি না কি জন্য, মানে আমার পক্ষে অ্যাটলিস্ট, মানে আমি তো অবভিয়াসলি একটা মানে জব করি, সোম থেকে শুক্র আমি একটা কাজ করি, তারপরে আমি শনিবার গিয়ে হয়তো ভিডিও বানাই, রবিবার এডিটিং করি বা এরকম জিনিসপত্র। তো আমার পক্ষে মানে আমার লাইফে তেমন কিছু ইন্টারেস্টিং আছে বলে আমার মনে হয় না। যখন কোনো কিছু লাইফে ইন্টারেস্টিং হয় আমি সেটা নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব, বেরোনো সম্ভব ফুডের জন্যই, আর মাঝে মধ্যে ছুটি নিয়ে ট্রাভেলের জন্য। তো সেই জন্য আমি ট্রাভেল এন্ড ফুডটাই বেশি করি, লাইফস্টাইলে আমি হয়তো শিফট করব যদি আমি কনফিডেন্সটা পাই, কিন্তু মাঝে মধ্যে সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করতে থাকি, কিন্তু সেগুলো চলে না।
তো চলে না, অবভিয়াসলি যখন চলে না ঠিক আছে, ব্যাক টু হোয়াট আই থিঙ্ক যেটা চলবে। আর ফুডি বলতে হ্যাঁ আমার ভালো লাগে, অবভিয়াসলি খেতে ভালো লাগে, সেই জন্যই মানে মানে করি। হ্যাঁ এবারে কিছু পয়েন্টে স্যাচুরেশন চলে আসে, যেমন আমি জানুয়ারিতে কোনো ভিডিও দিইনি, আচ্ছা আমার ইচ্ছাই করেনি ভিডিও বানাতে, আমার ইচ্ছা করেনি। লাইফে মানে আমি হ্যাপি ছিলাম, আমার ভালো লাগছিল একটু ব্রেক নিতে, ব্রেক নিয়েছি, আবার ফেব্রুয়ারিতে ভিডিও দেবো। তো কোনো কোনো পয়েন্টে একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে। হ্যাঁ মানে লোকে শুনে ভাববে বাবা ইউটিউবের ইউটিউবের সংখ্যায় এই 40,000-এর সাবস্ক্রাইবারটা অবশ্যই একটা ছোট, ঠিক আছে ইউটিউবের ভাষায়, আমি লোকের ভাষায় বলছি কি জানি না, ইউটিউবের ভাষায়, কিন্তু 40,000-এর সাবস্ক্রাইবার লাইফেও মানে একটা মানে ইউটিউবারের লাইফেও স্যাচুরেশন পয়েন্ট আসে। তারও কখনো হয়তো ইচ্ছা করে না যে ভিডিও বানাবে, যখন ইচ্ছা হবে তখন আবার বানাবো। অবশ্যই, এখানে নিজের সেলফ রেসপেক্ট থেকে শুরু করে নিজের একটা ভালোবাসা, নিজের ভালোবাসার জায়গাটা আগে চান্স দেওয়া দরকার। আচ্ছা আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবারে সেকেন্ড লাস্ট দুরুচির যেটা রয়েছে সেই দুরুচির তোমার কাছে নিয়ে আসছি এগেন। এটা হচ্ছে আমার ডান হাত এন্ড বাঁ হাত, তো তোমার কোনটা আগে চাই সেটা তুমি বলো। ডানেই থাকুক, ডানেই থাকুক, ডানেই থাকুক। হ্যাঁ হ্যাঁ সত্যি বামের বাজার খারাপ, বাজার খারাপ, সব কাজ কাজ করতে পারছে না আর কি। আচ্ছা বেশ, হুম সেকেন্ড রাউন্ড যেটা রয়েছে টু দা পয়েন্ট বাট নো পয়েন্ট, মানে এই পয়েন্টের নাম হ্যাঁ আমি তো আমি আমি একটা পয়েন্টই তোমাকে বলবো, সেটা খারাপ লাগুক কি ভালো লাগুক, কারণ নির্লজ্জ। আচ্ছা বেশ, বলো এই নির্লজ্জ মানুষটাকেই তো আমরা চাই আজকে। বলো, আমি এক একটা ওয়ার্ড বলবো এবং ওই ওয়ার্ড গুলো দিয়ে তোমার মাথায় প্রথমে কি আসে সেটা তোমাকে বলতে হবে। বেশ 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 চলো, বেশ, ফার্স্ট ফার্স্ট ওয়ার্ড শুরু করা যাক। হুম হুম ভালোবাসা, যেহেতু ভ্যালেন্টাইন্স উইক আসছে তো ওটা দিয়ে আমি শুরু করলাম। ভালোবাসা, সামথিং দ্যাট উইল গিভ ইউ পিস। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। নস্টালজিয়া, কিছুটা মন খারাপ আর কিছুটা সেই মুহূর্ত গুলোকে চেরিশ করা। আচ্ছা বেশ। থার্ড ওয়ান ইজ ক্রাস, বোকা বোকা একটা হাসি, বোকা বোকা একটা হাসি। আচ্ছা পার্সোনালি কারো নাম নিতে চাইছো না? না আচ্ছা বেশ, ক্রাশ যদি সানরাইজ। মানে যদি তুমি হুম চাও হুম সেক্ষেত্রে হচ্ছে মানে আনুষা বিশ্বনাথন যে হচ্ছে গোয়েন্দা জুনিয়রের ছিল ওটা, রাইট। তারপরে হচ্ছে তোমার আমাদের এতে কি বলে ফ্লেমস ফ্লেমস এর ফ্লেমস এর ফ্লেমস এর তানিয়া মানিকতলা নয়, সোনাক্ষী আচ্ছা, গ্রোভার আরেকজন যে ছিল, ও আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, এই দুটো গুড নাইস। যেটা বললাম সানরাইজ, হুম হুম সানরাইজ, সানরাইজ ল্যাদ ল্যাদ, পুরোপুরি ল্যাদ। বেশ, চকোলেট ডার্ক না ওই ক্যাডবেরি সেটার উপর ডিপেন্ড করছে, আচ্ছা আমি তোমাকে ডার্কই দিলাম, প্রচন্ড পছন্দের জিনিস, এই সবে একটু আগে খেয়েছি সিরিয়াসলি, বাহ। হ্যাঁ আচ্ছা চকলেটটা মাথায় আসতে কি মনে আসছে, হঠাৎ কি মনে আসছে এই খেয়ে এসেছো ওটাই? ভালো জিনিস, খুব ভালো জিনিস, খাওয়া উচিত, এটাই মাথায় আসছে। আচ্ছা বেশ নাইস অ্যান্সার। 6 নম্বরে আছে আমাদের সকলের ফেভারিট এবং সেটা হচ্ছে মেদিনীপুর। চপ, মেদিনীপুরের চপ খুব ফেভারিট। হুম আমার বন্ধু বেশ, আছে অনেকগুলো, এখানে একদিন আসো প্রাণের শহরে, আমাদের চপ খাও। আমার অনেক বন্ধু থাকে ওখানে। আচ্ছা 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 বেশ, লাস্ট ওয়ান ইজ ট্রাভেল। শান্তি, শান্তি মানে এমন যেটা কোনোদিনও যেন না থামে। আচ্ছা হ্যাঁ, আমিও ট্রাভেল অ্যাকচুয়ালি খুব ভালোবাসি কিন্তু কাজের চাপে বেরোনো হয় না বললেই হয়। কাজের চাপ আর পয়সার চাপ, হ্যাঁ ওটা ওটা ফার্স্ট পয়েন্টে রয়েছে বাট ওটা লাস্ট পয়েন্টে বলা হয় আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি। হ্যাঁ ওটাই ওটাই মেন ব্যাপার, যদি টাকা পয়সা থাকে বাকি সব ম্যানেজ করে ও সাইড হয়ে বেরোনো যাবে। যায়। হ্যাঁ
ওই জন্যই আমার ট্রাভেল ভিডিও পর মানে কন্টিনিউ হয়, লেটে আসে, লেটে আসে। বেশ বেশ, তোমার দার্জিলিং এর একটা ব্লগ দেখেছিলাম, তোমার দার্জিলিং এর একটা ব্লগও দেখেছিলাম, আসবে আর এখানে যখন এখানে বলা হচ্ছে তখন আমার নেক্সট ট্রাভেল প্ল্যান আমার করা হয়ে গেছে, আমি বেরিয়ে যাব ফেব্রুয়ারি মাসে। আরে বাস, বেশ ভালো। দুটো রাউন্ড আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। আমি তৃতীয় রাউন্ডে যাওয়ার আগে তোমাকে প্রথমেই বলবো যে কিছু কথা বলার জন্য, যে আমাদের মেদিনীপুরের প্রথম রেডিও স্টেশন এটা, রেডিও মন আমার, তোমার মনের সঙ্গী। তো এই নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, জাস্ট টু ওয়ার্ডস বলো। না আমি সিরিয়াসলি বলছি, আমি কিছুদিন আগেই ভাবছিলাম, মানে তারপরে তোর সাথে কথা হচ্ছে, আমি তোর করেই বলছি, ঠিক আছে? তো আমার নিজে না এই মানে রেডিও জকি বা এই সমস্ত বিষয়গুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো আমিও ভাবছিলাম যে কোনোদিনও যদি মানে এটার অ্যাটলিস্ট কোনো অডিশন হয় বা কিছু হয়, আমিও হয়তো কোনো একদিন রেডিও জকি হতে পারি। কারণ মানে বেশ এটা মানে খুব ভালো জিনিস, লোকে হয়তো মানে অতটা কনভেনশনাল নয় গোটা জিনিসটা। হ্যাঁ, ইউটিউবও কনভেনশনাল নয়, ঠিক আছে, না কিন্তু মানে লোকে মুখ দেখতে পাবে না, জাস্ট গলা শুনবে এবং সেটা শুনে এনজয় করবে, এই যে গোটা বিষয়টা, সেটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার খুব আমার জন্য। নিজের ভয়েস দিয়ে সকলের ফিলিংসটাকে সেই সেই অবস্থায় নিয়ে আসা, এটা বিশালই ব্যাপার একটা। সেই জন্য মানে আমার গলার ভয়েসটা হয়তো ঠিকঠাক, তো সেই জন্য আমিও ভাবছিলাম যে কোনোদিনও হয়তো আমিও রেডিও জকি হব। তো সেই জন্য মানে যেহেতু মানে মেদিনীপুর হোক, মানে মেদিনীপুর হোক কি মানে যে জায়গা থেকে লোক দেখুক, তাদেরকে বলবো রেডিওটা আস্তে আস্তে কোথাও একটুখানি পিছনে হটেছে, কিন্তু তার জন্য নতুন কনসেপ্ট এনে সেই ব্যাপারটাকেও চাঙ্গা রাখার চেষ্টা হচ্ছে, এটা ভালো ব্যাপার। তো সাথে থাকতে বলবো এটাই। থ্যাংক ইউ সো মাচ, সাথে থেকো তুমিও। এন্ড দ্য লাস্ট ওয়ান, লাস্ট রাউন্ড, এটা ডান হাতে নিয়েই খুলবি তুই? হ্যাঁ, আচ্ছা এটা বাতে ডান খুলবো না হাতে তো? নিয়েই খুলবি তুই? আচ্ছা বেশ, না আমি ডান হাতে আচ্ছা নিয়ে আচ্ছা এটা খুলছি। আচ্ছা হ্যাঁ এগুলো না মজা চলছে, ঠিক আছে, এটা আবার অডিয়েন্স হ্যাঁ, অবভিয়াসলি, সিরিয়াসলি নিও না। হ্যাঁ সিরিয়াসলি নিয়ে নিয়ে উল্টো দিকে চলে যাবে রিয়েকশনটা, সেখানে প্রবলেম হবে সে উল্টো অবশ্যই। দিকে চলে গিয়ে যদি ভাইরাল হয়ে যায় ঠিক আছে, কিন্তু ওই জাস্ট দু তিনটা গালাগালিতে থেমে থাকলে হবে না, এটাই ব্যাপার। হ্যাঁ, হলে একবারে অনেক বেশি হতে হবে, না হলে দেওয়াই চলবে না। ডিরেক্ট সৌরভ দাস, ডিরেক্ট সৌরভ দাস, চলো এটাতেই যাওয়া যাক, লাস্ট রাউন্ড। আমি ডানাতেই খুলছি, সম্পূর্ণ ডানাতে খুলছি। না বায়ের ছোঁয়া তো লাগবেই, পশ্চিমবঙ্গে আছো তো। হ্যাঁ সে তো লাগবেই। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আশা করি তুমি অনেকটাই দিয়ে দিয়েছো, বাট তবু আমি আরেকবার তোমাকে এই কোয়েশ্চেন নিয়ে যদি অন্যভাবে তুমি দিতে চাও উত্তরটা, দিয়ে দেখো। এটা পার্সোনাল লাইফ নিয়ে যাচ্ছি সম্পূর্ণ তোমার। দেখো, আমরা আমাদের মেট্রোপলিটন বয়কে জানি যে খুবই নির্লজ্জ মেট্রোপলিটন বয়, রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুড ব্লক বানায়, যেখানে খুশি কেউ কি ভাবছে সেদিকে পরোয়া করে না, এরকম মেট্রোপলিটন বয়কে আমরা চিনি। তো তুমি বাস্তব জীবনেও কি এতটাই নির্লজ্জ? মানে যখন অবভিয়াসলি যখন আমি একা থাকি, অবভিয়াসলি আমি এরকম নই। আমার সত্যি কথা বলতে আমার বন্ধু বান্ধবের সংখ্যা মানে সীমিত, ঠিক আছে? তো একটা সময় ছিল যখন হয়তো বন্ধু বান্ধবের সংখ্যা অনেক ছিল, কিন্তু আস্তে আস্তে বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত হয়েছে। তো আমি নির্লজ্জপনাটা ওই কিছু জন অব্দি সীমাবদ্ধ, হয়তো 3-4 জন, ঠিক আছে? তার মধ্যে একজনকে তোমরা দেখতেও পাও মাঝে মধ্যে, সেটা হচ্ছে অরিন্দম। হ্যাঁ, তো সবকিছু ডিপেন্ড করে যে আমি মানে কি মুডে আছি না আছি, প্রত্যেকেরই একটা মুড থাকে। হ্যাঁ, আমি অবশ্যই। আমার সিদ্ধান্ত বা আমি আমার মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি প্রচন্ড নির্লজ্জ। আমি ইউটিউব করি, আমার তাতে কোনো লজ্জা নেই। আমি ভিডিও বানাই, লোকে আমাকে দেখছে, লোকে সেটা নিয়ে কি বলছে না বলছে আমার তাতে কোনো যায় আসে না। যতক্ষণ আমি খুশি আছি ততক্ষণ আমি নির্লজ্জতে রাজি আছি, এটাই। নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নির্লজ্জ ব্যাস, হওয়া ভালো, আমারও এটাই মতামত। বেশ, আচ্ছা আমার একটা নেক্সট। মিনিট দাও, আমার একটা কল আছে, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা এটা বেশ, কি কেটে যাবে তাহলে? না না না, কাটবে না, তুমি আসছো ততক্ষণ আমি কথা না বলি, দাঁড়া দেন আসো দাঁড়া, তুমি। কলটা হয়ে যাক, ছেড়ে দে, আমি পরেই ধরছি, এটা শেষ হবার পরে ধরছি, আচ্ছা বেশ বেশ বেশ, নো কলটা প্রবলেম। হয়ে হয়ে কাটুক, 1 মিনিট দে আমার। ওকে, আমি বলছি, দাঁড়া, কলটা শেষ হল।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। বল এবারে। আচ্ছা দা সেকেন্ড কোয়েশ্চেন, আমি জিএ বাঁচে না নিয়ে এটা আমি জিজ্ঞেস করবো না, বড্ড বোরিং লাগে কোয়েশ্চেনটা, বাট আমি এই কোয়েশ্চেনটা করতে চাই, তুমি কি প্রেম করতে চাও না চাও না? ভালো জিনিস, অবশ্যই করা উচিত। আচ্ছা তাহলে এই ফেব্রুয়ারিতে কি গোটা 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 একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, গোটা লাইফের এক্সপিরিয়েন্স মানে পেয়ে যাওয়া যায়, এটাই ব্যাপার। তাহলে ফেব্রুয়ারিতে কি আমরা দেখতে পাচ্ছি ব্লগে, মানে দেখতে পাচ্ছ না? পাচ্ছি না, তার মানে এখন কোনো প্ল্যানিং নেই। ব্যাস ব্যাস ব্যাস, ওখানে স্টপ, ওখানে স্টপ, ওখানে স্টপ, ঠিক আছে। আচ্ছা এই রাউন্ডে আর বেশি জ্বালানোর কোনো প্রশ্ন নেই, আর একটাই প্রশ্ন আমি নিজের থেকে করতে চাই তোমাকে, যেটা যে মেট্রোপলিটন বয় ইউটিউবে এসেছে ঠিকই, এবং মেট্রোপলিটন দারুণ কন্টেন্ট দিচ্ছে ফুড ব্লগার হিসেবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইউটিউবে ব্লগিং কমিউনিটি কিন্তু সত্যি খুব কম রয়েছে। না এটা একদম ভুল কথা, এখন সেই মানে আমি যেটা বলছি বাইরের হিন্দি টিন্দি বা হিন্দি যদি ব্লগে যায় সেই তুলনায় বলছি, এখন না সেটা বলা যায় না, কারণ আমরা মানে আমি আমি যখন মানে এই বিষয়টাতে আছি, কারণ দিনে আমাকে মিনিমাম টু মিনিমাম 10টা ছবিতে আমাকে ট্যাগ করে লোকে, ঠিক আছে, আমার মানে আমি নিজে ছোট ক্রিয়েটার, আমার নিজের সাব হচ্ছে 40,000। তুমি একদমই ছোট ক্রিয়েটার নয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমার ক্রিয়েট যথেষ্ট ভালো আমার যতটা মনে হয়। তো সেটা তো ডিপেন্ড করে না, না কার কন্টেন্ট কতটা ভালো, কে কত ভালো ভিডিও বানাচ্ছে সেটা ডিপেন্ড করে না, আলটিমেটলি যখন মানে সবকিছু দাঁড়িয়ে যায় কত সাবস্ক্রাইবার আছে কত ভিউ পাচ্ছে এটার উপরেই। আর এটা একদম মানে খুবই সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সে ব্র্যান্ড হোক বা যেই হোক, সেই যখন প্রমোশনের জন্য আপনি কত ভিউ দিতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার কত, ওটাই দাঁড়িয়ে যায়। আর লোকের মাথাতেও একটা জিনিস ঢুকে গেছে এতদিনে যে যার যত বেশি সাবস্ক্রাইবার সে যা খুশি বলুক সেটাই সত্যি, সে যা খুশি বলুক সেটাই সত্যি, এই ব্যাপারটা ঢুকে গেছে। এই জিনিসটা কিন্তু মিথ্যে বলতে গেলে, অ্যাকচুয়ালি সেটা ঢুকে গেছে ঠিকই, কিন্তু সেটা বার করে আনতে হবে আমাদের। কে করবে কে করবে, যখন আজকে তুই হাতটা দিবি সেই নোংরা এটাতে, তোর পিছন থেকে লোকে বলবে যে বা বা করো করো করো, তারপরে কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে দেখবি তারাই সেই নর্দমাতে বসে আছে, ঠিক আছে। তো পলিটিক্স সব জায়গায়, নোংরামো সব জায়গায়, তার মাঝখানে তোমাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তো এটাই ব্যাপার যে ব্লগিং কমিউনিটি ছোট বা ফুড কমিউনিটি ট্রাভেল না কোনোটাই ছোট নয়, অনেকজন এখন এসছে, অনেকে ভালো ভালো কাজ করছে। তো আমি এই ব্যাপারটা তোকে, এখন আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, অনেক এসছে, যেমন 2016 হ্যাঁ 2016-15 দাঁড়িয়ে যদি তুমি দেখো তার তুলনায় 2020-তে এসে অনেকটাই রয়েছে। তো এটার এটাতে তুমি এটাতে তুমি এই কমিউনিটিতে আসতে পেরে তোমার এটাতে একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে অবভিয়াসলি, এই এক্সপিরিয়েন্সটা লাস্ট তুমি আমাদের সাথে শেয়ার করো। ওই যে শেয়ার করলাম যে নিজের কাজ করো, বাকি মানে অনেককে দেখেছি ভাই ওর এত সাবস্ক্রাইবার হয়ে গেল, ওর এত ভিউজ আসছে, নিজের চ্যানেলটার দিকে যত নজর দেবে তত নিজের জন্য ভালো, বাকি কার চ্যানেল খারাপ হচ্ছে কার চ্যানেল ভালো হচ্ছে এসব নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই, তুমি নিজের চ্যানেলটা নিয়ে ভাবো, তুমি নিজের ভিডিও নিয়ে ভাবো, ব্যাস তাহলেই হবে। আর নর্দমা দেখতে পেলে না তাতে ঢিল মারার দরকার আছে, বা কেউ পেছন থেকে তোমাকে তালি দিচ্ছে যে না তুমি পরিষ্কার করো পরিষ্কার করো, অবশ্যই খুব ভালো কথা পরিষ্কার করতে গেলে, কিন্তু একটা জিনিস জানবে কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে দেখবে সে নিজে নর্দমায় বসে আছে বাকিদের সাথে। এটা অপ্রিয় সত্য কথা, অ্যাকচুয়ালি চাচা ছোলা কথা কিন্তু এটা সত্য কথা, আর এটা হয়ে এসছে। তো অ্যাট লাস্ট একটাই কথা বলা, টিউব পাংচারের ফার্স্ট এপিসোডের শেষের দিকে মেট্রোপলিটন বয়কে অনেক ধন্যবাদ প্রথম এপিসোডে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড এইভাবে এগিয়ে যাও, আরো অনেক ভালো ভালো কন্টেন্ট বানাও, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, আরো আসবে ডেইলি লাইফ ব্লগ হয়তো, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। বেশ ঠিক আছে, না না সত্যি তোমরা কাজ করছো, করতে থাকো। 1 মিনিট দে ভাই, আমার ম্যানেজার মাথা খারাপ করে দিচ্ছে আমার, দাঁড়া। আচ্ছা বেশ, মেট্রোপলিটন বয় আমাদের কৌস্তভ দা একটুর জন্য অফলাইন হয়েছে, যাই হোক সত্যি খুব দারুণ কন্টেন্ট, মানে তোমরা যদি চেক করতে চাও নিচে ওখানে ডিসক্রিপশনে আছে কৌস্তভ দা লিংক।
যারা এখনো সাবস্ক্রাইব করেন চলে যাও সাবস্ক্রাইব করে নাও, আর যারা রেডিও মনোমর শুনছো তারা রেডিও মনোমরের ফেসবুক অ্যান্ড ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও, আর শুনতে হলে চলে আসো www.radiomonamar.online। আছি তো এখনো। হ্যাঁ এবারে শোনা যাচ্ছে, দেখ। হ্যাঁ এবারে পরিষ্কার শোনা যাচ্ছে। ও বাপরে বাপ, বল আমাকে আবার অফিসের কাজে ঢুকতে হবে এক্ষুনি। আচ্ছা বেশ, তো যাবার আগে তোমাকে এগেন জানাবো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড শুনতে থাকো রেডিও মোনামা। তোমার কোনো অসুবিধা নেই, আমাকে লিংক পাঠাতে থাকবে, আমি শুনতে থাকবো। অবশ্যই একটা লিংক আছে আমাদের www.radiomonamar.online, ওতে গিয়ে মেডিবল অপশনে গেলে শুনতে হবে। বেশ বেশ ঠিক আছে, তো আজকের চলো জন্য টিউব পাংচারের এপিসোড খতম। তো অনেক ধন্যবাদ, অ্যান্ড এগেন এগেন এগেন, তো সকলকে জানাবো, বাই, টাটা।